দুয়ারে সরকার ক্যাম্পে আসা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে সমস্যার সমাধান, অভিনব আয়োজন ঘাটবাও তৃণমূল কংগ্রেস কর্মীদের। দুয়ারে সরকার ক্যাম্পে আসা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে তাদের সমস্যার সমাধানের অভিনব আয়োজন তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার এমনই অভিনব আয়োজন দেখা যায় ঘাটবাওর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি এই প্রথম নয়, এর আগেও দুয়ারে সরকার শিবিরে সাধারণকে সহযোগিতা করবার জন্য তাদেরকে আবেদনপত্র যাতে সঠিকভাবে পূর্ণ করা যায় তার জন্য আলাদা করে আমাদের কর্মী নিয়োগ করা হয়েছিল। এদিনও যোগদানকারী সকলের জন্য পানীয় জল ও মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আনিসুর জামান মণ্ডল বলেন, আমাদের বনগাঁ জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের নির্দেশে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণের সুবিধার জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছেন। এখান থেকে সাধারণ মানুষ যাতে আরো বেশি করে সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা সহযোগিতা করছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে অভিনব একটা প্রকল্প, যেটা সারা পৃথিবীতে সৃষ্ট দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার ক্যাম্পের আজকে পঞ্চম ক্যাম্প। এই পঞ্চম ক্যাম্পের আজকে আছে দ্বিতীয় দিন। আমরা গতদিন একটা করেছিলাম অভিনব কিছু, সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা আসে তাদের সবাই সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারে না। সেই ফর্ম ফিল আপ করার জন্য, যাতে 100% ফর্মগুলো পারফেক্ট ফিল আপ করে জমা দিতে পারে, তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু সৈনিক যাদের বসে একটা ক্যাম্প করিয়েছিলাম, বিগত দিনও করেছি। আমরা ভাবলাম আমাদের এই পঞ্চম হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে পরপর তিনটে ধাপে এই হচ্ছে ফর্মগুলো ফিল আপ করা যাবে বা সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই সুবিধা থেকে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় সেই কারণে আমরা একটা ক্যাম্প করেছি ঘাটবর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ক্যাম্পের ক্যাম্প করার যে মানে আইডিয়াটা দিয়েছে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়, তার নেতৃত্বে আমরা গতদিনও করেছি, আজকেও করেছি, এবং আগামী 26 তারিখ আবার একটা দুয়ারে সরকার ক্যাম্প আছে। আমরা গতদিন সাধারণ মানুষের ফর্ম ফিল আপের সাথে সাথে ক্ষুদ্র মানুষ হিসাবে আমরা সাধারণ মানুষের পানীয় জল এবং বাতাসার ব্যবস্থা করেছিলাম। আজকে আমরা করেছি সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানীয় জল ও লাড্ডুর ব্যবস্থা। এলাকার পঞ্চমতম ক্যাম্প ছিল এদিন। ক্যাম্প চলাকালীন এভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে দেখা যায় স্থানীয় তৃণমূল কর্মীদের। হ্যাঁ, এখানে দুয়ারে সরকার এসছেন বা সরকারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ জানাই যে এখানে সত্যি আমরা খুব উপকৃত হচ্ছি। বিভিন্ন কাজ নিয়ে আসছি বা যারা এখানে কর্মকর্তা আছেন, যারা এখানে সহযোগিতা করছেন পার্টির তরফ থেকে, তৃণমূল পার্টির তরফ থেকে বলুন, বা যারা এসছেন আধিকারিক, তিনারাও আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করছেন, খুব সহানুভূতির সাথে আমাদের কাজগুলো করিয়ে দিচ্ছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। নাইস এডুকেশন, কমলপৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।